বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমার আজকের এই বিশেষ নিবেদন। আজকের গল্পটি নেওয়া হয়েছে নির্জন রাত্রি নামক একটি গল্প বই থেকে। গল্পের পাঠে আমি গল্পের সূত্রধর আমি দেওয়াতে শুরু হতে চলেছে নির্জন রাত্রির গল্প। আর হ্যাঁ, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি অবশ্যই শুনবেন। আর শুনে যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেই বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে নেক্সট ভিডিও আপনার নোটিফিকেশানে চলে আসে। চলুন আর বেশি কিছু বলছি না, এবার পরবর্তী গল্পে চলে যাব। গল্প পাঠে আমি গল্পের সূত্রধর আমি দেবাশিস। শুরু হতে চলেছে নির্জন রাত্রি। সময়টা হবে তখন শীতকাল, চারিদিকে নির্জন ফাঁকা রাস্তা। হঠাৎই আমি বাড়ি ফিরছি, তখন রাস্তায় চারিদিকে কোনো লোক নেই, কিছু নেই, রাস্তাটা কীরকম ফাঁকা ফাঁকা। তো আমার মনে হলো রাস্তাটা আজকে খুবই অন্ধকার এবং গভীরতা লাগছে। অবশেষে মনে মনে ভাবতে ভাবতে সাইকেল নিয়ে আমি চালাতে শুরু করলাম সাইকেল। তো যতই সাইকেল নিয়ে যাচ্ছি রাস্তাটা কেমন যেন মনে হচ্ছে আমি অনেক দূরে আছি। তো আমি সেই ওই বনের থেকে কামারগোড়া এধারে বনের থেকে আসছিলাম। তো আসতে একটু সন্ধ্যা হয়ে গেছিল, বনটা অনেক বড়। তো আমি সেই ঢালাই রাস্তা দিয়ে কুমিদ্দা থেকে আসছিলাম। আসার পথে বনের মধ্যখানে চলে এসেছি যখন, তখন বনটি খুবই অন্ধকার হয়ে গেছে এবং গভীরতা হয়ে গেছে। অবশেষে আমার মনে হলো যে খুবই সন্ধ্যা হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছে, বনের মধ্যে আসলাম, এত লেট হয়ে গেল। এসব ভাবতে ভাবতে প্রায় বনের মধ্যখানে চলে এলাম। তখন কীরকম একটা ছমছম করতে লাগলো, মনে হলো আমি এই বনের মধ্যে একাই আছি, নির্জন, চারিদিকে কোনো লোক নেই, জন নেই, রাস্তাটা কেমন যেন মনে হচ্ছে চারিদিক থেকে আমাকে ঘিরে রেখেছে। অবশেষে বনের খানিকটা আসার পর আমি একটু থমকে দাঁড়িয়ে গেলাম। থমকে দাঁড়িয়ে দেখলাম বনের চারপাশটা অন্ধকারে ঢেকে গেছে। তখন প্রায় 7টা হবে। আমি ভাবতে ভাবতে বনের মধ্যখান পেরিয়ে চলে গেলাম। তারপর খানিকটা এগিয়ে গিয়ে আরও থমকে দাঁড়িয়ে গেলাম। দেখলাম একজন সাদামাখা লোক বনের মধ্যখানের মধ্যে রয়েছে। তারপর আমি আবার চলতে লাগলাম সাইকেল নিয়ে। তো যেতে যেতে হঠাৎই মনে পড়ল বনের মধ্যখানে তো আমি একাই আছি, আর তো কেউ নেই। আবার সাইকেলে পা পেডেল করতে লাগলাম, সাইকেল চালাতে শুরু করলাম। অবশেষে আরও খানিকটা পেরিয়ে চলে এলাম। তখনও দেখছি সেই বন নির্জন এবং ঘন আরও হয়ে আসছে। তখন প্রায় 7টা বেজে গেছে। আমি তো ভেবে পাচ্ছি না আর কি করব, কোথায় যাব, কখন বাড়ি ফিরব। এভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেল। কোনো কিছুই যখন কিছু পাচ্ছি না, হঠাৎই মনে হলো যে বনটায় তো আমি আছি,
কিন্তু আর তো কেউ নেই। তখন মনে মনে ঠিক করলাম যে যেতে তো হবে বাড়ি, তো এই ফাঁকা বনের মধ্যে আমি একা এসে পড়ে গেছি, কিন্তু যাবো কী করে? চারিদিকে কোনো লোকজনও নেই, ঘর বাড়ি কিছু নেই বনের মধ্যে। এসব ভাবতে ভাবতে খানিকটা বনের মাঠ পেরিয়ে বাইরে এলাম। বাইরে এসে সেই রাস্তা যেটা কামারগোড়া বনের লাস্ট প্রান্তে রাস্তাটা, সেই রাস্তায় অবশেষে এসে আমি পৌঁছালাম। পৌঁছে পরে চারিদিকে তাকিয়ে দেখলাম কোথাও কোনো লোক নেই। তখন প্রায় 7টা পেরিয়ে 7:30 হয়ে গেছে। তো ভাবতে ভাবতে খানিকটা সময় কেটে গেল, ওখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে চারপাশটা একটু তাকিয়ে দেখলাম। এই সময় তো আর কোনো লোকজন পাওয়া যাবে না, এখন নির্জন সন্ধ্যা, এখন লোকজন শীতকালের দিন, তার উপর আরও ঘন খুব কুয়াশাও করেছে। তো ভাবতে ভাবতে খানিকটা সময় পেরিয়ে গেল। আমার তারপর মনে হলো যে বাড়ি ফিরতে তো এখনও অনেকটা টাইম আছে, তো বাড়ি গিয়ে পৌঁছবো তো একটু দেরি করেই যাব। এই ভেবে ভেবে একটু ওখানে দাঁড়িয়ে বসলাম। বসে পরে মোবাইলে একটু নেট অন করে ভিডিও দেখতে লাগলাম ইউটিউবে। ইউটিউবে ভিডিও দেখছি, হঠাৎই চারপাশ থেকে কীরকম আওয়াজ শুনতে পাওয়া গেল। কে যেন চেঁচিয়ে বলে উঠছে, চলে যাও এখান থেকে, চলে যাও, এখানে থেকো না, তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। আমি তো কিছুটা হতবাক হয়ে গেলাম, ভেবে কিছুই খুঁজে পাচ্ছি না কি করব। তারপর উঠে দাঁড়িয়ে চারপাশটা দেখলাম, কই কোথাও তো কিছু নেই, কেই বা ডাক দিল। আবার বসে পড়লাম থমকে, আরও ফোন চালিয়ে ভিডিও দেখলাম। হঠাৎই পিছন দিক থেকে কে যেন বলে উঠছে, চলে যা এখান থেকে, শীঘ্রই চলে যা, নয়তো তোর অবস্থা খুব খারাপ হবে। আবারও আমি থমকে গেলাম, উঠে চারপাশ তাকিয়ে দেখলাম কে বঠে এইভাবে আমাকে বারবার সাবধান করতে আসছে। আমি তো কিছুই দেখতে পেলাম না। অবশেষে মনে মনে ভাবলাম কোথাও কিছু হয়তো বঠে, কেউ চেঁচাচ্ছে বনের মধ্যে, মনে চারপাশে গ্রাম তো আছে, হয়তো সেখান থেকে কোনো লোকজন এসে কিছু বদমাইশি করছে। এই ভেবে ভেবে আমি খানিকটা সময় আরও পার করে দিলাম। তো যখন হঠাৎই এবার আরও দ্বিতীয়বার বসবো, তখনই পিছন থেকে ধপ ধপ শব্দ হল। কিছুটা ইতস্ত হয়ে আমি পিছন ফিরে তাকালাম না, আমি ফোনের দিকে একমনেই দেখতে লাগলাম। হঠাৎই পিছন দিক থেকে কে যেন এসে আমার কাঁধের উপর হাত রাখলো। এবার আমি আরও কিছুটা চমকে গেলাম। চমকে পাশ ফিরে তাকিয়ে দেখি একজন আমার পাশে এসে আমারই পাশে বসেছে। বসে পরে আমাকে জিজ্ঞেস করছে, দাদা আপনি এখানে বসে আছেন কেন? এটা উত্তর আমি কিছু বললাম না তাকে, আমি ফোনের দিকেই তাকিয়ে রইলাম। আরও খানিক কিছু পরেই আবার জিজ্ঞেস করলো লোকটি, আচ্ছা দাদা আপনি এই নির্জন সন্ধ্যায়, এত রাত্রে গভীর কুয়াশা, এই রাত্রিবেলায় আপনি এই মাঠের মধ্যেখানে কেন? আমি লোকটা কিছু বললাম না, উত্তরে হ্যাঁ দিয়ে বললাম, হ্যাঁ বাড়ি যাব, একটু এখানে বসলাম। লোকটি আমার কথায় কিছু উত্তর না দিয়ে বলল, আপনি বাড়ি যাবেন না? আমি তাকে উত্তরে বললাম, যাব একটু দেরি করে যাব।
লোকটি আবারও আমার দিকে তাকিয়ে কিছু বললো না। পাশ ফিরে লোকটি চলে গেল। আমি তাকিয়ে দেখলাম লোকটি চলে গেল। লোকটি চলে যাচ্ছে যাচ্ছে দেখলাম বনের মধ্যে কোন দিকে লুকিয়ে গেল। আমি ছুটতে চলে গেলাম বনের দিকে লোকটিকে দেখার জন্য। বনটাকে ঢুকে দেখলাম চারিদিকে অন্ধকার, ঘন কুয়াশা, কোথাও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। কে সে তাহলে লোক? এসব ভাবতে ভাবতে আমি বনের মধ্যে আবার প্রবেশ করলাম। বনের মধ্যে যেতে যেতে সেই রাস্তার মধ্যে এসে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে ভাবলাম আমি তো আবারও সেই বনের ভিতর ঢুকে পড়লাম। এদিকে তখন আরও রাত গড়িয়ে এসছে, প্রায় 7-8 বাজতে চললো। এসব ভাবতে ভাবতে আমি আরও খানিকটা সময় চলে গেলাম। তখন আমি এবার ভাবলাম যে না, আর বেশি দেরি করা চলবে না, অনেকটাই রাত হয়ে গেল, এবার বাড়ির দিকে কিন্তু রওনা দিতে হবে। অবশেষে বাড়ির দিকে চললাম। যেতে যেতে রাস্তার মধ্যেখানে এসে পড়েছি। তখন প্রায় আরও খানিকটা নির্জন হয়ে এসেছে। দেখতে দেখতে প্রায় 8 বেজে গেল। তখনও বনের মধ্যেখানে রয়েছি। তখনও মনে হচ্ছে না যে আমি বনের মধ্যেখানে আছি। ভাবছি আমি বাড়ি পৌঁছে গেছি। হঠাৎই জঙ্গলে ভিতরে যখন পৌঁছে গেলাম, চারপাশ থেকে কীরকম আওয়াজ শুনতে পেলাম। কে যেন চেঁচিয়ে বলে উঠছে, হে চলে যা এখান থেকে, চলে যা বলছি। আমি তো হতবাক হয়ে গেছি। বারবার এরকম কে ডাকছে ডাকছেই কিন্তু কারো দেখা পাচ্ছি না। কিছুটা ইতস্ত হয়ে আমি বনের মধ্যেখান থেকে সাইকেল নিয়ে চলে এলাম, বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে হঠাৎই চোখে পড়ল যে আমার টর্চটা আমি বনের মধ্যে ফেলে এসেছি। মোবাইল ছিল সাথে, মোবাইলটাও তখন সুইচ অফ হয়ে গেছে, চার্জ শেষ। এবার ঘন কুয়াশাও পড়ে গেছে, রাত্রিও খুব হয়েছে। আমি ঠিক করলাম বনের মধ্যে এবার প্রবেশ করব কি করে, অন্ধকার হয়ে গেছে, চারিদিকে নির্জন, কিছু দেখতেও পাওয়া যাচ্ছে না। এই ভেবে ভেবে কী করবো, কি কোথায় কি করবো কোনো খুঁজে পেলাম না। তখন খানিকটা সময় আরও পেরিয়ে গেল। আমি আবারও বনের মধ্যে প্রবেশ করলাম। তখন মোবাইল বন্ধ হয়ে এসছে প্রায়, আর মাত্র 10% চার্জ আছে। মোবাইলটাকে কোনো রকম অন করলাম, বেশি ইয়া করলাম না, টর্চ জ্বাললাম না, কিছুটা ইতো ডিসপ্লে লাইট জ্বেলে ভেতরে প্রবেশ করলাম। তখন আমার মনে নেই যে টর্চটা কোন জায়গায় ফেলেছি। সাইকেলে যেতে 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 আবারও সেই ঢালাই রাস্তায় পৌঁছে গেলাম, সেই লাল ধুলো কাঁচা রাস্তা। তো বনটায় যখন আবার ঢুকলাম, তখন আরও কি যেন অন্যরকম আওয়াজ শুনতে পেলাম। কে যেন বলে উঠছে, কেউ বাঁচাও আমাকে, কেউ হেল্প করো। আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎই এরকম আওয়াজ বারবার অন্যরকম অন্যরকম শুনতে পাচ্ছি। তারপর আমি ঠিক করলাম কে বটে এই জঙ্গলের মধ্যে এত রাত্রেবেলায় রয়েছে। আমি খানিকটা সময় হতবাক হয়ে সাইকেলের মধ্যে দাঁড়িয়ে পড়ি সেই কাঁচা নির্জন রাস্তায়। তখনও প্রায় রাত্রি আরও গড়িয়ে গেছে, 8:30 বেজে গেল।
তো এবার তো বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ির সবাই চিন্তা করবে। এসব ভেবে ভেবে আমি আরও খানিকটা সময় পেরিয়ে গেলাম। তখন আমার মনে পড়লো না টর্চটা কোন জায়গায় ফেলেছি। এভাবে আরও খানিক সময় পেরিয়ে গেল, আরও কিছুটা সময় চলে গেল। কিছুই যখন পাচ্ছি না করতে, তখন থমকে বসে পড়লাম। টর্চটা কোন জায়গায় ফেলেছি সেটাও মনে পড়ছে না। এবার রাস্তা দিয়ে বেরোবো অন্ধকারে কী করে? তারপরে ঠিক করলাম, না টর্চটা আর মনে হচ্ছে আজ পাওয়া যাবে না, কাল সকাল হলেই এসে পরে দেখব। এসব ভাবতে ভাবতে সাইকেলে চাপলাম। চেপে পরে সাইকেলে যেই পেটেল করব, অমনি সাইকেলের পিছন থেকে কে যেন টান দিল। পিছন ফিরে তাকিয়ে কোথাও কিছু দেখতে পেলাম না, অন্ধকার। আমি সাইকেল পেটেল করতে যেই চালাই সাইকেল, এবার পেটেল করে চালাবো, আরও পিছন দিক থেকে কে যেন টান দিল। আমি কিছুই দেখতে পেলাম না, ধপাস করে সাইকেলটা আমি স্ট্যান্ড করলাম দাঁড়িয়ে মাটিতে। পিছন ফিরে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। তারপর মনে হলো মোবাইলটা তো আছে, কিন্তু চার্জ সেটাই খুব কম আছে। আমি মনে মনে করলাম, কে বটে বারবার এরকম আমাকে আমার সঙ্গে এরকম করছে। আরও কিছুটা ইতস্ত হয়ে আমি পেরিয়ে গেলাম। আরও খানিকটা দূর আসার পর সাইকেলটাকে যেন পিছন থেকে আরও টান দিচ্ছে। তখন আমার সারা শরীরে এত এই নির্জন শীতকালে শরীরের মধ্যে ঘাম ঝরে উঠল। আমার মনে পড়ছে না কিছু, কে বটে। তারপর আমি আবারও সাইকেলে চাপে পড়লাম। চেপে পড়ে আমি এবার রওনা দিব বাড়ির দিকে। বনটার খানিকটা মাঠ পেরিয়ে গেলাম, রাস্তা বুঝতে পারছি না অন্ধকারে কোন দিকে যাব। তখনও আরও রাত্রি হয়ে গেল, প্রায় 9টা বেজে গেছে। ফোনে ডিসপ্লে অন করে দেখলাম 9টা কোথায়, 10টা পেরিয়ে 11টা বেজে গেছে। আমি তো আরও হতবাক হয়ে গেলাম। তখন সেই শীতকালের দিনে আমার শরীরে আরও ঘাম ঝরতে শুরু করলো। এত রাত্রি পর্যন্ত আমি জঙ্গলে রয়েছি, কখন আমার বাড়ি ফেরার কথা? আমি তো আবারও ইতস্ত হয়ে সাইকেলে চেপে পড়লাম। হতবাকের মতো সাইকেল পেডেল করতে লাগলাম। জানি না রাস্তায় পেরিয়ে বাড়ি ফিরতে পারবো কি না, এই ভেবে ভেবে সাইকেলে চেপে পড়লাম। যা হবে হবে, দেখা যাবে, এই ভেবে ভেবে সাইকেলে চেপে বেরিয়ে পড়লাম বনের থেকে। বনের প্রায় মধ্যেখানে ছিলাম, তো এভাবে এলোমেলো পথে পথে সাইকেল চালিয়ে আস্তে আস্তে অবশেষে সেই মাঠে বনের আর কিছুটা রাস্তা পেলেই বেরিয়ে পড়ব সেই জায়গায় এলাম। এসে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। আমি এবার খানিকটা যেয়ে পর লোকটাকে জিজ্ঞেস করলাম, দাদা এই বনটা রাস্তাটা কোন দিকে যাবে? লোকটি আমাকে কিছু না বলে হাত দেখে দেখিয়ে দিল, ডান ধার দিয়ে বেরিয়ে চলে যান। লোকটি আমি কিছু না বলে সাইকেল পাশ কাটিয়ে চলে এলাম। তারপর লোকটি আমার পিছু নিয়েছে, আমি কিছু টের পেলাম না। খানিকটা চলে যাওয়ার পর অবশেষে সেই বনের মধ্যে থেকে লাস্ট প্রান্তে এসে পৌঁছেছি, মানে এবার বনের থেকে বেরোবো। সে সময় লোকটি পিছন থেকে ডাক দিল, দাদা আপনি এই রাত্রিবেলা এখানে কী করছিলেন? আমি লোকটিকে বললাম,
আমি রাস্তাটা বুঝতে পারছিলাম না, ফোনের টর্চটা পড়ে গেছে আর মোবাইলে চার্জ খুব কম আছে। লোকটি বলল, আচ্ছা দাদা, আপনি নির্জন বনের মধ্যে এত রাত্রিবেলা রয়েছেন, আপনার ভয় করে না? আমি লোকটাকে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। উত্তরে হ্যাঁ দিই বললাম, হ্যাঁ ভয় তো একটু করবেই, এত রাত্রি হয়েছে, নির্জন ফাঁকা জায়গা, একা একা ভয় করবে না? লোকটি আমার উত্তরে কিছু না বলে পেরিয়ে চলে গেল। তারপর আরও খানিকটা সময় হয়ে গেল, এবার আমি সাইকেল নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। আস্তে আস্তে আরও সেই শ্মশান, আমাদের গ্রামের লাস্ট বাঁধে যে শ্মশান, বাঁধের ধারে সেই শ্মশানের মধ্যেখানে এসে আমি পৌঁছিলাম। তখন কিছুটা ইতস্ত হলাম, যাই হোক এবার তো বাড়ির দিকে যাওয়া যাবে। যেই শ্মশানের কাছে মূল গাছের খেনে এসে পৌঁছালাম, হঠাৎই শ্মশানে দেখতে পেলাম একটা সাদা শাড়ি পরে কে যেন দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে কিছু না বলে সাইকেলে চেপে চলে যেতে লাগলাম। লক্ষ্য করে দেখলাম সেই সাদা কাপড় পরা মেয়েটি সাইকেলে আমার দিকে ধেয়ে আসছে। আমার তো সারা শরীর হিম হয়ে গেল, এই এত ঠান্ডার দিনেও এত সোয়েটার পরও আমার শরীরে ঘাম দিয়েছে। আমি দ্রুত গতিতে সাইকেলে পেডেল করতে লাগলাম। সাইকেল জোরে চালানোর ক্ষমতা আমার ছিল না। তখনও সেই সাদা কাপড় পরা মেয়েটি আরও খানিকটা চলে এসছে, প্রায় আমার সাইকেলের কাছাকাছি চলে আসছে। আমি তো কী করবো কিছু খুঁজে পাচ্ছি না, সাইকেল নিয়ে যাবো কোন দিকে, পেরিয়ে চলে যাব না ছুটে দৌড়ে পিছন দিকে যাব জঙ্গলের দিকে, কিছুই কোনো খুঁজে পাচ্ছি না। লোকটি তখন আমার আর 10 হাত দূরের মধ্যে রয়েছে, মেয়ে ছেলেটি। আমি তো সাইকেলে জোরেই পেটেল করতে লাগলাম, কিন্তু তখন আর ক্ষমতা এবং শক্তি সব উড়ে গিয়েছে, মাথার মধ্যে সব কিছু কি যেমন গোলমাল হয়ে যাচ্ছে। আমি হতবাকের মতন সাইকেলেই দাঁড়িয়ে রইলাম। অবশেষে সেই সাদা কাপড় পরা মেয়েটি আমার সামনে এসে পৌঁছিল। তখন আমার শরীর আরও হিম হয়ে গেছে, কেই মেয়েটি আমার সাইকেলের কাছে এসে দাঁড়ালো? আমি তো কিছুই খুঁজে পেলাম না। লোকটিকে দেখে আমার সারা শরীর হিম হয়ে গেল। মেয়েটি এসে আমার সাইকেলের সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা দাদা আপনি কোন দিকে যাবেন, আমাকে জিজ্ঞাসা করলো। উত্তরে আমি বললাম, এই সামনে আমার বাড়ি, আমি বাড়ি যাচ্ছি। মেয়েটি বলল, আমাকে একটু প্লিজ ছেড়ে দেবে এবারে? আমি বললাম, কোথায় যাবেন? মেয়েটি বলল, এই সামনেই যাব। আমি কিছু না বলে মেয়েটিকে সাইকেলের পিছনে চাপতে বললাম। মেয়েটি চাপলো, আমি সাইকেলে পেটেল দিলাম পায়ে। এবার আমি সাইকেল শুরু করলাম চালাতে। মেয়েটি গল্প করতে লাগলো, আচ্ছা আপনি রাত্রিবেলায় কোথায় গেছিলেন? উত্তর